হ্যালো বিওর সবে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড হৃদয় এবং আমিও আপনাদের সাথে আছি হৃদয় তো বিওর আজকে দেখাবো আপনি খুব সহজেই একটা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। খুবই সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাকে কোনো কাজই করতে হবে না কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না কিছুই করতে হবে না জাস্ট পাঁচ সেকেন্ডে আপনি কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ছবির ছবি রিমুভ করতে পারবেন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এটা দেখাবো তো আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিও থেকে লাইক করে দিন তো ভিডিও চলুন আমরা শুরু করি তো আপনাকে যে প্রথম কাজটা করতে হবে আপনাকে একটা ব্রাউজারের প্রয়োজন হবে তো আমি যাচ্ছি ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে টাইপ করবেন অ্যাড্রেস বারে ডাব্লু একটু ওয়েট করুন ডাব্লু ডাব্লু ডট রিমুভ ডাবল ডাব্লু ডট রিমুভ ডট বিজি লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে সরাসরি একটা পেজ খুলে যাবে রিমুভের তো এ পেজ এ ওয়েবসাইটের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো এখানে খুব ইজিলি লেখা আছে দেখেন লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিকলি ইন ফাইভ সেকেন্ড উইথ এ ক্লিক তো এখানে আপনি সিলেক্টেড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সে ফটো সে ফটোটা এখানে চয়েস করবেন তো আমি যে ফটো দেখাচ্ছি এখানে তো আপনার ইচ্ছে আপনি যে ফটো যেতে চান তো এখানে দেখতে পাচ্ছেন একটা এমটার ফটো আমি ইয়ে রিমুভ করবো তো এখানে আছে ডান ডানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনাকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে জাস্ট পাঁচ সেকেন্ড ওয়েট করার পর এরা নিজের নিজেই করে দিবে ব্যাকগ্রাউন্ডটার কাজ রিমুভ করে দেবে এখানে দেখা আসে দেখেন অরিজিনাল ইমেজ আসে আর এখানে আসে গিয়ে ইমেজ উইথ আউট ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে রিমুভারটা আর ওপেরটা হচ্ছে গিয়ে অরিজিনালটা দেখতে পাচ্ছেন তো এখানে আসে আবার ইডিট তো এখানে যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এডিটে ক্লিক করে এটা সংশোধন করতে পারবেন এছাড়া আপনি চান এটা গ্যালারিতে সেভ করতে হবে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটা আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে তো আপনি যে চান আরও ফটো এখানে সিলেক্ট করে আর ব্যাকগ্রাউন্ডগুলো আবার রিমুভ করবেন আবার সিলেক্ট এ ফটোতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আবার ও অন্য একটা ফটো নিয়ে আসবেন নিয়ে এসে এখানে আবার ইয়া করে দিবেন জাস্ট আপনাকে আছে তো আমি একটা দেখাচ্ছি আর একটা আচ্ছা আচ্ছা আমি এটা দেখাচ্ছি কম্পিউটার দেখাচ্ছি কম্পিউটারটা তারপর এখানে ডানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আবার পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করে দেওয়ার পর এরা নিজেই নিজে কাজটা করে দিবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে তারপর অরিজিনাল ইমেজ এসে এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে রিমুভারটা দেখতে পাচ্ছেন তো এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি তো এবার আবার ডাউনলোডে ক্লিক করে জাস্ট আপনার গ্যালারিটা সেভ হয়ে যাবে তো তো এখানে দেখাচ্ছি এটা সেভ হয়েছে কিনা তো আমি যাচ্ছি আমার গ্যালারিতে একটু ওয়েট করুন তো যাচ্ছি আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমি দেখাচ্ছি এটা সেভ হয়েছে কি না তো একটু ওয়েট করুন দেখেন এটা সে এটা একটা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এর আসল ফটোটি হচ্ছে গিয়া এইটা এটা আর দেখাচ্ছি এটা আর এই যে এটা দেখতে পারতাছেন এটা তো খুবই ইজিলি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন

আরে, আমার কাজ করে দিবি না তোরা